গন্ডাছড়া মহকুমা থানা ঘেরাও করল প্রমিলা বাহিনী। অভিযুক্ত এক ড্রাগস কারবারিকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে ঘটনার বিবরণী জানা যায়। আজ গন্ডাছড়া মহকুমার 33 কেভি স্থিত রথপাড়া কুসুম বৈরাগী নামে এক ব্যক্তির বাড়িতে এলাকার প্রমিলা বাহিনী অভিযান চালিয়ে ড্রাগসের কিছু কন্টেইনমেন্ট সহ কুসুম বৈরাগী এবং তার ছেলে বৃন্দাবন ত্রিপুরা ও বিশ্বজিৎ বণিক নামে এই তিনজনকে আটক করে। বিশ্বজিৎ বণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু ড্রাগসের কন্টেইনমেন্ট, 5টি মোবাইল এবং নগদ টাকা সহ পুলিশের হাতে তুলে দেন প্রমিলা বাহিনীরা। তারপর কুসুম বৈরাগী নামক ব্যক্তি বৃদ্ধ এবং তিনি সন্ন্যাসী হওয়ায় পুলিশ নাকি ছেড়ে দেয়। কেন ছেড়ে দেওয়া হলো তার ওই প্রতিবাদে প্রমিলা বাহিনীরা থানা ঘেরাও করে। তারপর পুলিশ বাধ্য হয়ে ওই ব্যক্তিকে পুনরায় গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে আসেন। তারপর ঘেরাও মুক্ত করেন প্রমিলা বাহিনীরা। পুলিশ এ ব্যাপারে তদন্ত জারি থাকবে বলে জানিয়েছেন গন্ডাছড়া থানার ভারপ্রাপ্ত ওসি কিশোর উচয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিউ 365। আমরা বিশ্বজিতের হাতে নাতে দসছি, ধরে প্রশাসনের কাছে দিয়েছি, ফিরা দিছি ঠিক হয়। আর বাদ গিয়া চেক করছি, চেক করে মোবাইল ফাইছি, 4টা ক্যাশ টাকা ফাইছি, বোর হাতে টাকাটা আর দ্রাক ফাইছি। তো আজকে আমরা পুলিশ এবং পাবলিকের উদ্যোগে হরিপুর এরিয়া থেকে বিশ্বজিৎ নামক এক ব্যক্তি, যে গন্ডাছড়া বাজারে তার দোকান আছে ব্যবসায়ী, সে আর লোকাল এখানে হরিপুরের আরও দুজন লোক, তাদেরকে আমরা ডিটেল করতে সক্ষম হই। অভিযোগ ছিল যে তারা ড্রাগসের সঙ্গে যুক্ত, যদিও ফিজিক্যালি আমরা দেখার মধ্যে তাদের পজিশনে তেমন কোনো ড্রাগস জাতীয় সেই পরিমাণে পাওয়া যায়নি। তবে 3 থেকে 4টা মোবাইল বিশ্বজিৎ বণিকের হাত থেকে আমরা প্রাপ্ত করলাম। তো বাকিটা দেখা যাক, এটা নিয়ে আমরা তদন্ত চালাচ্ছি। বাকি যারা এই গল্প আছে এখানে মোবাইল চুরির সঙ্গে যারা যুক্ত, মিসিং প্রচুর পরিমাণে মিসিং আছে, এসবগুলো আমরা ভেরিফাই করে নিচ্ছি। যারা কম আছে অবশ্যই তাদেরকে আমরা পুলিশের হাতে নেওয়ার এই চেষ্টা চালানো।